গল্প আমাদেরও এখানে আসতে হবে, তার কারণ আমরা দুজন রিভিউ দিচ্ছি। কম বেশি সবাই চা প্রেমী, আমরা কি চা খাবো না? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ্পুর পাগলামি। আর পাপ্পুর পাগলামিতে আজকে আমি কোথায় এসেছি? অল্প গল্প ক্যাফে, আমাদের বেথুয়াতেই নতুন ক্যাফে হয়েছে অল্প গল্প। এত রকম আইডিয়া থাকতেই হঠাৎ ক্যাফের আইডিয়াটা মাথায় কোথা থেকে এলো? ছোটবেলা থেকে ব্যবসা করবো ইচ্ছা ছিল, দিয়ে আমার জন্মদিন আর বিবাহ বার্ষিকী খুব কাছাকাছি, 5-6 দিনের ডিফারেন্স। যে আমি দেখলাম ঘুরতে যাই, সোনা গয়না যেমন দেয় বড়রা, এটা তো দিয়েই থাকে। যে আমি বললাম যে দেখো যদি দিতে হয় এটা দাও, আমার ওগুলো আর লাগবে না, ওগুলো আছে, ওগুলো আমার দরকার। ছেলে বড় হয়ে যাচ্ছে, ছেলে লাইফ হয়ে যাবে একটা আলাদা, বর স্বাভাবিকভাবে সার্ভিস করে, ওনার একটা লাইফ আছে, সেখানে ব্যস্ত, আমি দেখলাম আমারও কিছু করা দরকার। খুব সুন্দর আইডিয়াটা। আর এখনকার দিনে যে ছেলে পেলে সবার একটা চায়ের একটা আলাদা নেশা, এত সুন্দর মানে ডেকোরেশন করা হয়েছে আর এত সুন্দর সুন্দর কথা লেখা হয়েছে, তো সেই হিসাবে খুব সুন্দর আর আমাদের খুব সুন্দর লাগলো। আর এখানকার স্পেশালিটিটা কি আছে, মানে কি স্পেশাল কি পাওয়া যাচ্ছে? স্পেশাল লস্যি কোল্ড কফি, কোল্ড কফি 60 টাকা। আচ্ছা, যেটা মোটামুটি কোথাও দেখা যায় না, তাও খেলে মনে হবে না কিছু একটা খেয়েছি। আচ্ছা, আর লস্যি কত টাকা? লস্যি 20, রেগুলার লস্যি 20, ফ্লেভার লস্যি 24। নরমাল চা কত টাকা থেকে? চা হবে 10, আর লাঞ্চ হবে হচ্ছে 20, কফি হচ্ছে রেগুলার স্মল সাইজটা হচ্ছে 15, আর লাঞ্চ হচ্ছে 20। আর ওপেনিং টাইমটা যদি বলে দিতেন? ওপেনিং টাইম সকাল 10টা থেকে দুপুর 2টো, আর বিকেল 5টা থেকে রাত 10টা 10:30। আচ্ছা, রেগুলার খোলা থাকছে নাকি বন্ধ থাকে? শনিবারটা অফ থাকছে। শনিবারটা অফ থাকছে, শনিবার বাদে শুক্রবারেও ওপেন থাকে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদেরকে একটু কোল্ড কফি হোক একটা করে, তাহলে ট্রাই করে দেখি। আর থ্যাংক ইউ এত সুন্দর ভাবে কথা বলার জন্য, ঠিক আছে, আর আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আপনাদেরও থ্যাংক ইউ, আমার এত সুন্দর এত আশাটাকে ভালো লাগা বলেছেন, এটা আমার। তো ফাইনালি আমাদের কোল্ড কফি চলে এসেছে, এবার আমরা টেস্ট করে দেখবো যে কোল্ড কফিটা খেতে ঠিক কতটা ভালো হয়েছে। নর্মালি 60 টাকায় কোল্ড কফি সচরাচর পাওয়া যায় না, তো দেখি ট্রাই করে কেমন হয়েছে কোল্ড কফিটা। তো রতন ফার্স্ট ট্রাই করে দেখছে যে কোল্ড কফিটা খেতে কেমন, তো দেখা যাক। রতন টেস্ট করে বলল দারুণ, তো আমিও টেস্ট করে দেখেছি, তো ঠিকঠাক, আমি ভালো লেগেছে আমার এটা, তোমরাও ট্রাই করতে পারো। মানে আমরা আজকে কোল্ড কফি অর্ডার করলাম যেটা 60 টাকা করে দাম আছে, তো ট্রাই করে দেখি কেমন হচ্ছে এখানকার স্পেশালিটি। আর তোমাদেরও এখানে আসতে হবে, তার কারণ আমরা দুজন রিভিউ দিচ্ছি। একদম আসতে হবে। বিষয় যেটা বলার সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই চা প্রেমী। মনে আছে লকডাউনে কি হয়েছিল? চা খাবো না, আমরা কি চা খাবো না? সেই দিকে নজর দিয়ে কিন্তু আজকে চলে এসেছে অল্প গল্প।
আর আমরা চা খুঁজতে খুঁজতে চলে এসেছি অল্প গল্পে, তবে চায়ের বদলে একটু কফি খাচ্ছি, দেখি কতটা বর্ণকত্ব মেনটেন করা যায়। ভেতরে এন্টারটা খুব খুব সুন্দর, ভিডিওর